আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল টাইটেলটাকে বুঝে গেছেন কোন ধরনের ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি খুব সহজে কীভাবে লাইলাতুল কদরের পোস্টার ডিজাইন করবেন এক ক্লিকে, তাও আবার একদম ফ্রিতে। তবে এই পিএলপি ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করতে হলে দুইটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝামাঝি দিয়ে দিব, সেখান থেকে আপনি সংগ্রহ করে এই পাসওয়ার্ডটি নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে, না হয় পারবেন না। তারপর আপনাদের ফোনে পেক্সেল অ্যাপস লাগবে, এই অ্যাপটি আপনার ফোন না থাকলে এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই অ্যাপসটি ওপেন করে দিবেন, ওপেন করার সাথে সাথে এরকম আসবে। এরকম আসলে যেখানে থ্রি ডট ক্লিক করে এই যে ওপেন পিএলপি, ওপেন পিএলপি যেখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করলে আবার যেখানে ক্লিক করে দিবেন, যেখানে পিএলপি এখানে ক্লিক করে দিবেন, আবার যেখানে পিএলপি এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে যে এখানে আপনি এই যে ডাউনলোডে আপনি যে ফাইলে ডাউনলোড করবেন এখানে ডাউনলোডে পেয়ে যাবেন। আমার যেহেতু ডাউনলোড করা, তো আমি এখানে পেয়ে গেছি যে পোস্টারটি। যেখানে এখানে ক্লিক করে দিয়ে আবার ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন, যে এরকম চলে আসবে। শুধু ছবি পাল্টাইলে হবে আপনার পোস্টার ডিজাইন খুব সহজেই। তো এই ছবি পাল্টানোর জন্য আপনাদের প্রথমে করতে হবে যে লেয়ারে ক্লিক করতে হবে, এই যে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে এই যে নিচে আসলে দেখবেন এই ছবিটা, এই ছবিটারে আপনি যেখানে ডিলিট করে দিবেন, দিয়ে আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে ছবি ছবি লাগেছে। এবার আপনার ছবি অ্যাড করার জন্য এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। আবার থ্রি ডটে ক্লিক করবেন, আবার নিচে আসলে দেখবেন যে গ্যালারিতে ক্লিক করে দেবেন। যে ছবিটা আপনি দিবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, ফটো ব্যাকগ্রাউন্ড রা রিমুভ করতে পারলে এই যে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও, ওখানে কীভাবে রিমুভ করতে হবে মানে সহজে দেখে নেবেন। তার যে ছবিটা এখানে দিবেন সে ছবিটা সিলেক্ট করে টিক মার দিয়ে দিবেন, দিয়ে যেভাবে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়ে এবার দেখতে পাচ্ছেন ছবিটা অ্যাডজাস্ট হয়নি। অ্যাডজাস্ট করার জন্য যেখানে ছবিটি ক্লিক করে আবার এই যে এখানে যে অপশনটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখতে পারবেন ইরেজারে ক্লিক করে দিবেন। ইরেজারে ক্লিক করে উপরে অপশনটাকে বাড়িয়ে দিয়ে যেখানে হালকা ঘষে দিবেন, দিয়ে এই যে টিক মার দিয়ে দিবেন। ছবিটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে বয়ে গেছে খুব সহজে। এবার ছবিটা সেভ করার জন্য যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে নিচে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর যে এখানে ক্লিক করে আপনি যে নিচে আকারে এই যে আলটা দিয়ে দেবেন, দিয়ে এবার সেভ টু গ্যালারি এখানে দিলে আপনার ফোনে সেভ হয়ে যাবে ফটোটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।